বাংলার অধিকাংশ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাসতে পারে দেশের বিস্তীর্ণ এলাকা। সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ মেঘলা, কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে, রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে বলা হয়েছে, 30 আগস্ট সোমবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন তিন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও জেলাগুলির কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ কলকাতার আবহাওয়া। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, দুই এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে দেশের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, একটি নিম্নচাপ উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রের উত্তর উপকূলের কাছে অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণবর্ত যা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিমির ওপর পর্যন্ত বিস্তৃত, অভিমুখ রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে। মনে করা হচ্ছে সমগ্র প্রক্রিয়াটি উত্তর পশ্চিম পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে মধ্য এবং পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে আগামী 3-4 দিনের মধ্যে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে, অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে রয়েছে। আগামী 4-5 দিনের মৌসুমী অক্ষরেখার পুরো অংশটাই স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে চলে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমন আবহাওয়ার পরিস্থিতির কারণে ওড়িশা ও বিহারের বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, ছত্তিশগড়ে হতে পারে 30 আগস্ট নাগাদ, বিদর্ভে হবে 29 থেকে 1 সেপ্টেম্বর নাগাদ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাটে হবে 31 আগস্ট নাগাদ, পূর্ব রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠায় 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, গোয়া, গুজরাট এলাকার 1 সেপ্টেম্বর এবং আলাদা করে গুজরাটে 2 সেপ্টেম্বর নাগাদ। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। 1 সেপ্টেম্বর থেকে ফের এইসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী 2 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কেরলে, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকালে 29 আগস্ট নাগাদ, তেলেঙ্গানায় 29 থেকে 30 আগস্ট নাগাদ। পশ্চিম হিমালয় এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে। 29 ও 30 আগস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ডে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব উত্তর প্রদেশে 29 থেকে 31 আগস্ট নাগাদ এবং পশ্চিম উত্তর প্রদেশে 31 আগস্ট নাগাদ। আজ এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর।